এবার মান্দায় কর্মীদের সঙ্গে দেখা করলেন টিপ্রা মথার প্রধান নেতা মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সরাসরি আপনাদেরকে সেই ভিডিও ফুটেজটি দেখাবো যেভাবে শাসক দল বিজেপি হিংসার রাজনীতি খেলা শুরু করেছে। টিপ্রা মথা ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত রণক্ষেত্র হয়ে ওঠে মান্দায়ে। ত্রিপুরা রাজ্য রাজনীতি কোন দিকে এগিয়ে যাচ্ছে? ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার মুহূর্তেই এক টুইট বার্তায় তিনি টুইট করে লিখেছেন, শাসক দলের সোশ্যাল মিডিয়ার বিজেপির নেতারা জড়িত রয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন ত্রিপুরা মথার প্রধান নেতা মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, 23-এর রাজনৈতিক মহলে তোড়জোড়, এবার গণ্ডগোলের পাকড়াও সৃষ্টি হতে চলেছে ত্রিপুরা রাজ্যের মাটিতে। ত্রিপুরা রাজ্য কোন দিকে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তেই বলাই মুশকিল। মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি সরাসরি মান্দায়ে ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার মুহূর্তেই কর্মী সমর্থকদেরকে তিনি বিশেষ বার্তা দিয়ে আশ্বাস দেন শাসক।